ज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आमादेर शुरू होच्छे दामोदर व्रत एवं दामोदर व्रतेर लास्ट पाँच दिन अर्थात उत्थान एकादशी थेके एवं पूर्णिमा पर्यंत ये उत्थान एकादशी थेके रासयात्रा भगवान कृष्णेर रासयात्रा पूर्णिमा पर्यंत होच्छे भीष्म पंचक। आमरा चातुर्मास्य जारा पालन करछि जे केउ चातुर्मास्य पालन करते पारेन। चातुर्मास्य पालन करार क्षेत्रे कोनो जे जारा बाइरेते रोयेछेन भक्ति योग अनुशीलन करछेन ताराओ चातुर्मास्य व्रत पालन करते पारेन। ए चातुर्मास्येर जे लास्ट मास दामोदर मास बा कार्तिक मास सेटा होच्छे सबचेये बेशी गुरुत्वपूर्ण। आर ए दामोदर मासे लास्ट पाँच दिन होच्छे सबचेये बेशी गुरुत्वपूर्ण। एटाके बला होच्छे भीष्म पंचक। भीष्मदेव जखन शरशय्यायशयन करेछिलेन कुरुक्षेत्रेर युद्धेर रणांगणेर मध्ये सेखाने तो समस्त स्वरे तिनि शय्याते शुयेछिलेन एबं सेखाने तिनि इच्छा मृत्यु छिल। भीष्मदेव तार इच्छा मृत्यु छिल एबं तिनि दान धर्म एबं राजधर्म सम्बन्धे पांडवदेरके तिनि कृष्णेर अनुरोधे पांडवदेरके तिनि एई समस्त ज्ञान दियेछिलेन। भगवान कृष्ण सेखाने स्वयं उपस्थित छिलेन एबं भगवान कृष्ण सम्मुखे तिनि तार देह त्याग करेछिलेन। तो भगवानेर सामने देह त्याग करा तार এটা একটা বিশাল সৌভাগ্য, সেটা ভীষ্মদেবের ক্ষেত্রে সম্ভব হয়েছিল। যেরকম চৈতন্য মহাপ্রভু মুখপদ্মের দিকে তাকিয়ে হরিদাস ঠাকুর তার এই দেহ ত্যাগ করবার সৌভাগ্য অর্জন করেছিলেন, সেরকম ভীষ্মদেবেরও সেই সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই জন্য ভীষ্ম যে পঞ্চক বা এটাকে বিষ্ণু পঞ্চকও বলা হয়, বিষ্ণু পঞ্চক এবং ভীষ্মদেব এই পঞ্চক করেছিলেন যখন উত্তরায়ণের সময় তার দেহ ত্যাগ করবেন সেই সময় এই পঞ্চক করেছিলেন। সেই জন্য এই পঞ্চকের মাহাত্ম্য অপরিসীম। তো ভীষ্মদেব যখন আমাদের এই পঞ্চক আমরা কীভাবে পালন করব, কে পালন করতে পারেন এই পঞ্চক, যে কেউ করতে পারেন, ভক্ত যারা বাড়িতে আছেন এবং যারা মন্দিরে আছেন এবং যারা হয়তো ভক্ত নয় তারাও এই ভীষ্ম পঞ্চক পালন করতে পারেন। এই ভীষ্ম পঞ্চক পালন করবার তিনটে বিধি আছে, একটা লেভেল এক নম্বর, লেভেল দুই, লেভেল তিন নম্বর। এটা লেভেল এক নম্বর কীরকম, সেদিন ভগবান যে শুয়ে আছেন সেখানে উত্থিত হবেন তো সে এবং সেদিন সারাদিন উপবাস করে সকাল থেকে ভগবানের আরতি করবেন। আরতি করার পরে ঘিয়ের প্রদীপ দিয়ে, যেমন আমাদের দামোদর ব্রত চলছে প্রত্যেক দিন আমরা সত্যব্রত মুনির দামোদর অষ্টকম যে গীত গেয়ে থাকি আমরা সঙ্গীত, সেই কীর্তন আমরা করব। এবং ওই দিন কি এই আমাদের তো প্রত্যেক দিন এখন এই দামোদর ব্রততে ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়। ব্রহ্ম মুহূর্ত মানে কি, যে সূর্য উদয় হয় দেড় ঘন্টা আগে উঠতে হয়। তো এখন যে ভীষ্ম পঞ্চক শুরু হচ্ছে, সে ভীষ্ম পঞ্চকে আপনি ভোরবেলা উঠে আরতি দর্শন করবেন এবং আরতি আপনি করবেন। যারা বাড়িতে আছেন তারা মায়াপুর বা কিংবা বৃন্দাবনে তারা মঙ্গল আরতি দর্শন করতে পারেন ব্রহ্ম মুহূর্ত টাইমে। তারপরে এই মানে মাসে যা কিছু করবেন তার এক হাজার গুণ মাল্টিপ্লাই হয়, আপনার যে আধ্যাত্মিক ফল বা আধ্যাত্মিক যে আশীর্বাদ লাভ করতে পারেন এক হাজার গুণ বেশি। তো ভীষ্ম পঞ্চক যারা করবেন তারা একাদশীর দিনে প্রথম দিন কি করবেন না সারাদিন উপবাস থেকে মঙ্গলারতি অ্যাটেন্ড করার পরে যারা জপ করেন, যারা ভক্ত যারা জপ করেন যত বেশি সম্ভব জপ করুন, এবং আপনি কি করবেন না আপনি ভাগবত অধ্যয়ন করুন। এবং শাস্ত্রে বলছে সততং স্মর্তব্য বিষ্ণু ন বিস্মর্তব্য জাতুচিত সর্ববিধি নিষেধাসু ইতর এব কিঙ্কর। সমস্ত এই যে বিধি নিষেধ ব্রত এর পালন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সবসময় ভগবান কৃষ্ণকে স্মরণ করা বা বিষ্ণুকে স্মরণ করা, কখনো তাকে ভুলে যাওয়া উচিত নয়। এই সমস্ত বিধি নিষেধগুলো হচ্ছে এই দুটো যে প্রিন্সিপল, কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া উচিত নয়, সবসময় তাকে স্মরণ রাখা উচিত, এটার হচ্ছে এটাকে ফলো করে বা এটার কিঙ্কর বা দাস
আচ্ছা ভাই, আচ্ছা এই দুইটা যদি প্রিন্সিপল কেউ যদি ফলো করেন, তা আমরা এই ভীষ্ম পঞ্চ করছি কেন? যাতে আমরা সবসময় ভগবান কৃষ্ণকে স্মরণ করতে পারি, কখনো যেন তাকে না ভুলে যাই। তো প্রথম দিন কি করতে হবে, প্রথম দিনের লেভেল ১, যে সারাদিন উপবাস থেকে রাত্রি সন্ধ্যা সূর্যাস্তের পরে একটি গোময় খেতে হবে। গোময়, গোময় হচ্ছে গরুর যে দেশি গাই যে ঘাস খায়, চরে বেড়ায়, সেই ধরনের গাইয়ের গোময়। সে গোময়টা আবার নিচে পড়া যাবে না, সে গোময়টাকে একটা পাত্রের মধ্যে ধারণ করতে হবে এবং একটু গোময় খেতে হবে, ব্যাস। তারপরে আপনি সন্ধ্যা আরতি করে ভগবানের নাম গান করে আপনি বিশ্রাম নিতে পারেন। দ্বিতীয় দিনেও আপনি এরকম মঙ্গল আরতি করে সারাদিন আপনি জপ করে ভগবানের ভাগবতম পড়ে এই সূর্যাস্তের সময় গোমূত্র পান করতে হবে। অল্প গোমূত্র পান করলেন, তারপর সেদিন গেল। তারপর তৃতীয় দিন আপনি এই যে গাভী যে দুগ্ধ, সে দুগ্ধ আপনি অল্প পান করতে পারেন। চতুর্থ দিন আপনি একটু দই আপনি পেতে পারেন, সেবা করতে পারেন। পঞ্চম দিন, লাস্ট দিন, পূর্ণিমার দিন আসে, সেদিন আপনাকে কী করতে হবে, না গোমূত্র, গোময়, দুধ, দই, ঘি, এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে আপনাকে পঞ্চগব্য বানিয়ে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করার পরে এই সূর্যাস্তের এটা আপনি সকালের দিকে গ্রহণ করতে পারেন। তারপরে কী করবেন, সন্ধ্যার দিকে আপনি এই ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আরতি টারতি করার পরে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনি সেবা করাতে পারেন। তাদেরকে তাদেরকে সেবা করালে কী হবে, তো আপনার এই যে ভীষ্ম পঞ্চ করছেন তার পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। এটা হচ্ছে লেভেল ১, হচ্ছে ফার্স্ট ক্লাস যারা ভীষ্ম পঞ্চ করছে। এটা যদি খুব কঠিন আছে, এই পাঁচ দিন একবারে না খেয়ে খাওয়া, মানে কি, প্রথম দিন গোময়, তারপর দিন গোমূত্র, তারপর দিন দুধ, তারপর দিন দই, তারপর দিন এই পঞ্চগব্য একসঙ্গে ঘি একসঙ্গে মিশিয়ে আপনাকে প্রসাদ পেতে হবে। তারপরে সন্ধ্যা আরতির পরে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করিয়ে তাদেরকে কিছু বস্ত্র কিংবা যে কোনো কিছু দান করতে পারেন। আপনি দান করার পরে তো আপনি আপনার যে প্রসাদ সেবা করতে পারেন, আপনার যে ভীষ্ম পঞ্চক ব্রেক করতে পারেন। এটাগুলো লেভেল ১। লেভেল ২ হচ্ছে যারা এরকম করতে পারবেন না, এত কঠিন তপস্যা করতে পারবেন না, বা যাদের হয়তো কোনো অসুস্থ আছেন, বা স্টমাক প্রবলেম আছে, লিভার প্রবলেম আছে, অনেক কিছু শারীরিক অসুস্থতা থাকতেই পারে, তখন তারা শুধু ফলমূলের উপরে থাকতে হবে। পাঁচ দিনে শুধু ফলমূল খাবেন, কোনো গ্রেন খাওয়া যাবে না। ফলমূলের মধ্যে কি, যেগুলো বহুবীজ আছে সে বহুবীজ আপনাকে খাওয়া চলবে না। বহুবীজ বলতে কি, যেরকম পেয়ারা, শসা বা বেদানা, এগুলো হচ্ছে বহুবীজ। বহুবীজ ফল আপনাকে খাওয়া যাবে না। আপনি আপেল খেতে পারেন, বা পেয়ারস খেতে পারেন, বা অন্যান্য বহুবীজ ছাড়া আর যে সমস্ত ফল আছে, আঙুর খেতে পারেন। এখন তো অনেক সময় অনেক সিডলেস আঙুরও পাওয়া যায়, তো এগুলো আপনি গ্রহণ করতে পারেন, চিকু গ্রহণ করতে পারেন। আর আপনি কিছু ড্রাই ফ্রুট যেমন কাজু, কিশমিশ, খেজুর, এটাও গ্রহণ করতে পারেন, বা যে লাল আলুর সিদ্ধ বা কাঁচকলা সিদ্ধ, এটাও গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে লেভেল ২ ভীষ্ম পঞ্চক। আর এইটাও যদি কেউ না করতে পারেন, তাহলে কি করবেন, আপনি হবিষান্ন করতে পারেন। মুগ ডাল ইউজ করবেন না, আতপ চাল দিয়ে, ঘি দিয়ে অল্প, আর অন্যান্য কিছু, আর বহুবীজ যে সমস্ত শাকসবজি সেগুলো ইউজ করা যাবে না, কিছু শাক দিয়ে এরকম করে একটু খিচুড়ি মতো বানিয়ে আপনি একবার, যদি সারাদিনের ইভিনিংয়ের সময় গ্রহণ করেন এটা ভালো, আর যদি একবার যদি কেউ না বলে না একবারে হচ্ছে না, আপনি দুবার গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে লেভেল ৩ হবিষান্ন। তো এই হচ্ছে আমাদের গেল, আমরা কি প্রসাদ সেবা করব এই পাঁচ দিন সেই সম্বন্ধে বলা হলো। এখন এই যে পাঁচ দিন আপনি যে সেবা করলেন প্রসাদের পরে, এরপরে আপনাকে দুপুরে যে স্নান করবেন যে কোনো পবিত্র তীর্থ নদীতে, যেরকম গঙ্গা, যমুনা বা যে কোনো পবিত্র নদীতে, আপনাকে ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্ঘ্য যে কেউ করতে পারে, অর্ঘ্যটা যেরকম, সে অর্ঘ্য করবার সময় আপনাকে এই ভীষ্মদেবের এই মন্ত্রটাকে বলতে পারেন। অর্ঘ্য করবার সময় একটু বাটিতে একটু চন্দন, একটু ফুল নিয়ে, বসু নাম অবতারায় শান্ত শান্তনুরাত্মজায়চ অর্ঘ্যং দদামি ভীষ্মায় আজন্ম ব্রহ্মচারিণে,
এই মন্ত্র বলে আপনি ভীষ্মদেবের উদ্দেশ্যে চন্দন জল দিয়ে আপনি অর্ঘ্য অর্পণ করতে পারেন। অর্ঘ্য যে কেউ অর্পণ করতে পারেন। অর্ঘ্য অর্পণ করার পরে আপনাকে ভীষ্মদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে। প্রণাম নিবেদন করবার সময় একটা মন্ত্র বলতে হবে, সেই মন্ত্রটা হচ্ছে ওং ভীষ্ম শান্ত নব বীর সত্যবাদী জিতেন্দ্রিয় অভীর অবিরত ভীর বাপ্ন তু পুত্র পৌত্র উচিতম ক্রিয়াম। এইটা হচ্ছে প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্র বলে আপনি ভীষ্মদেবকে প্রণাম করবেন। কিন্তু যাদের পিতামাতা আছেন তাদেরকে তর্পণ করার দরকার নেই। যারা পিতামাতা রয়েছে তারা শুধু অর্ঘ্য মন্ত্র আর প্রণাম মন্ত্র বললেই চলবে। কিন্তু যাদের পিতামাতা আছে তাদেরকে তর্পণ করার দরকার নেই। আর যাদের পিতামাতা নেই তারা এই তর্পণ মন্ত্রটা বলতে পারে। এই তর্পণ মন্ত্র হচ্ছে ওং বৈয়াগ্রপাদ্য গোত্রায় সংস্কৃতি প্রবরায় ছ অপুত্রায় দদ্দামে তৎ সলিলম ভীষ্ম বর্মণে। এই মন্ত্র বলে আপনি এই যে আপনাদের যে ফোর ফিঙ্গার বা এই যে বিশ আঙ্গুল এবং যে আমাদের কি বলে থাম বৃদ্ধাঙ্গুষ্ঠে আছে, এইভাবে আপনি ভীষ্মদেবের উদ্দেশ্যে তর্পণ করে জল অর্পণ করবেন। যাদের পিতামাতা নেই, কিন্তু যাদের পিতামাতা আছেন তাদেরকে তর্পণ করার দরকার নেই। শুধু অর্ঘ্য আর প্রণাম করে এই স্নান করবার সময় কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন, কিংবা আপনি কোনো পুকুরেও স্নান করতে পারেন, বা কোনো সরোবরে বা কোনো দীঘিতে আপনি স্নান করতে পারেন। এরপরে প্রথম দিনে আপনাকে কি করতে হবে, প্রথম দিনে আপনি ভগবানের চরণে যে পুষ্প নিবেদন করতে হবে সেটা পদ্মফুল হওয়া দরকার আছে। তারপর দ্বিতীয় দিন কি করবেন, ভীষ্মপঞ্চকের দ্বিতীয় দিনে ভগবানের জানু বা হাঁটুতে আপনাকে কি করতে হবে, না ভগবানের হাঁটুতে বিল্বপত্র বা বেলপাতা আপনাকে ভগবানের জানুতে অর্পণ করতে হবে। তৃতীয় দিন কি করতে, আপনার ভগবানের নাভিতে গন্ধ মানে যেরকম কর্পূর চন্দন অগুরু এটা দিয়ে একটা গন্ধ দ্রব্য বানিয়ে ভগবানের নাভির মধ্যে ওনাকে অফারিং করতে হবে। চতুর্থ দিনে সাদা জবা ফুল আর বেলপাতা ভগবানের কাঁধে মধ্যে নিবেদন করতে হবে। আর পঞ্চম দিনে মালতী ফুল ভগবানের মাথাতে অর্পণ করতে হবে। মাথাতে অর্পণ করে ভগবানকে এই প্রণাম ভগবানকে প্রণাম করতে হবে। ভগবানের মন্ত্র বলতে পারেন, ভগবানের যখন আপনি এই সমস্ত কিছু অর্পণ করছেন তখন ভগবানকে প্রণাম করতে পারেন ভগবানের প্রণাম মন্ত্র বলে। তো এইভাবে এই পাঁচ দিনে পাঁচটি যে বিভিন্নভাবে ভগবানের চরণপদ্মে ভগবানের জানুতে ভগবানের নাভিপদ্মে ভগবানের স্কন্ধে এবং ভগবানের মস্তকে এইভাবে যদি আপনি করে ভীষ্মপঞ্চক পালন করে থাকেন এবং আপনার যে চিন্তাভাবনা সেটা আপনাকে উচ্চ চিন্তাভাবনা মানে কৃষ্ণ চিন্তাভাবনা করতে হবে। সারাদিন ধরে তো আপনি যেহেতু দেখবেন যখন আমরা কোনো কিছু গ্রহণ না করি, যখন আমরা ফাস্টিং থাকি তখন আমাদের ইন্দ্রিয়গুলো ভালো কাজ করে থাকে মানে অ্যাক্টিভ থাকে, তো তখন আমরা খুব লেজি হই না। তো সেজন্য এই ভীষ্মপঞ্চক করার মাধ্যমে আপনি যে কৃষ্ণ ভক্তিমূলক সমস্ত কিছু সেবা এবং চিন্তাভাবনা যদি আমরা ঊর্ধ্বে রাখি, কৃষ্ণ চেতনাময় চিন্তাভাবনা করে থাকি, তাহলে কী হবে, এই ভীষ্মদেব যেরকম শরীরকে ত্যাগ করার পরে তিনি ভগবানের ধামে ফিরে গেছিলেন, আমরাও সেরকম ভগবানের ধামে ফিরে যেতে পারব। ভীষ্মপঞ্চক সবাই করতে পারেন, শুধু যারা পিতামাতা যাদের রয়েছে তারা তর্পণটা শুধু করবেন না। হরে কৃষ্ণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ।